পার্থক্যটা হচ্ছে জেমিডের সময় আমরা খেলতাম লো ব্লক থেকে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতাম, আর কাবরার সময় খেলছি আমরা যেখানে আমরা বলটা উইন করব সেখান থেকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবো, ওখানে যা বল লুজ করি ওখানে সঙ্গে সঙ্গে প্রেস করার চেষ্টা করবো, যদি বল উইন করতে না পারি তখন লো ব্লকে ফিরে আসবো। না আসলে এখন আমাদের ফিটনেসের উপরে মূলত কোচ জোর দিবেন বেশি, কারণ আমরা দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলাম অলমোস্ট 25 ডেজ। তো এখন আমাদের হাতে এখন সময় আছে প্রায় 22-23 দিনের মতো আমাদের দুইটা ম্যাচের আগে। সো কোচ এখন চাচ্ছে ফার্স্ট উইকে আমাদের ফিটনেস নিয়ে কাজ করার জন্য, সেকেন্ড উইকে সে যাবে আসলে গেম প্রিপারেশনে। আসলে আমাদের প্র্যাকটিসের আগে প্রত্যেক দিন আগে আসলে একটা ছোটো একটা প্রি মিটিং হয় একটা টিমের সঙ্গে, বুঝছেন তো। আজকে আমাদের কোচ আমাকে জানিয়েছে যে মালয়েশিয়ায় যে আমাদের তিনটা ম্যাচ ছিল সেই ম্যাচে যে ভুলগুলো ছিল হয়তো বা দু একদিন পরে সেই ভিডিও অ্যানালাইসগুলো হবে আমাদের দুনিয়ার। আসলে আপনার একটা প্লেয়ার যখন ফিটনেসে থাকে তখন এই সব ট্রেনিংগুলো ইজি হয়ে যায় তার কাছে। তো আমরা এখন টোটালি ফিটনেসের বাইরে, মানে বলা গেলেই চলে একদম, কারণ 25 ডেজ একদম ফুটবল প্লেয়ারের জন্য অনেক লম্বা একটা সময়। তো তারপরও সবাই আপনার ম্যাক্সিমাম বাইরে গিয়ে পার্সোনালভাবে ট্রেনিং করছে সবাই, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন অনেকেই ট্রেনিং করছে, সেটা ভিডিও পোস্টও করছে। সো সবাই ট্রেনিংয়ের মধ্যে ছিল কম বেশি, বাট একা ট্রেনিং করলে হয় কি এরকম গোছালো ট্রেনিংটা পাওয়া যায় না। সো এই জন্য আমি মনে করি ফিটনেসের সবাই একটু ঘাটতি আছে, তো ওভারঅল মনে হয় যে সামনে সময়টা আছে ফিটনেস এর মধ্যে আর কাটিয়ে উঠতে হবে সবাই। না আসলে কোচ ট্রেনিংয়ের আগে বলে দিয়েছে যে আমাদের ট্রেনিংয়ের পরে একটু 6-6-12 সেট একটা রানিং ব্যাটেল আছে নিজেদের মধ্যে, তো ওইটা আর কি করা আর কি। হ্যাঁ ট্রেনিং শেষ, আসলে বাড়তি প্রেশার বললে এখন এটা আমাদের করতে হবে নিজেদের ফিটনেসে, মানে রিগেন করার জন্য এটা করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই এখন আর। আচ্ছা ভাই, মানে এই কথাগুলো আগেও কিন্তু অনেকবারই আসে, সেটা হচ্ছে যে আগের কোচ জেমিডে তিনি একরকম দর্শনে আপনাদেরকে পরিচালিত করতেন বা তার সব কিছু সাজাতেন, এখন তো আপনারা তো বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় 8 মাসের মতো, তার আসলে কোন জিনিসগুলো আপনাদেরকে আপনাদেরকে বলে এবং আপনারা কিন্তু আসলে আমরা এই টিমটাতে ম্যাক্সিমাম সব জেমিডের প্লেয়াররাই আছে, এক্সেপ্ট 2-3টা প্লেয়ার বাদে। তো এক এক কোচের এক এক প্র্যাকটিস বলেন বা সব ধরনের আসলে এক থাকে না এক কোচের, আসলে তো এই কোচের অনেক ধরনের প্র্যাকটিস বলেন টেকনিক বলেন কিছু আলাদা আছে। তো হ্যাঁ, এই কোচের কিছুটা যে টেকটিক্স আলাদা সেটা ট্রেনিংয়ের আগে আমাদেরকে বোঝায় বোর্ডে যে আমরা আজকে মাঠে কী করবো, যেটা জেমিডের সময় হয়তো এটা পাইনি আমরা, বাট উনি এটা আমাদের কাছে নতুন, কিন্তু এটা উনি আগে বোঝায় দেয় যে আমরা এটা আজকে মাঠে কী করবো, এই জন্য প্লেয়ারদের কাছে ইজি হয় জিনিসটা। পার্থক্যটা হচ্ছে জেমিডের সময় আমরা খেলতাম লো ব্লক থেকে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতাম, আর কাবরার সময় খেলছি আমরা যেখানে আমরা বলটা উইন করব সেখান থেকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবো, ওখানে যা বল লুজ করি ওখানে সঙ্গে সঙ্গে প্রেস করার চেষ্টা করবো, যদি বল উইন করতে না পারি তখন লো ব্লকে ফিরে আসবো, এটা শুধু ডিফারেন্স পাই ফিরে আসবো। না আসলে আপনার লাস্ট মালয়েশিয়াতে আমাদের ম্যাচগুলো দেখেছেন, আমরা ম্যাচগুলো হারছি ঠিক আছে, বাট টিম কাবরের যেটা চেয়েছে সেই অনুযায়ী খেলার চেষ্টা করছে, প্লেয়াররা ধীরে ধীরে অ্যাডাপ্ট হচ্ছে আর কি কাবরের টেকনিক বলেন ট্যাকটিকের সঙ্গে আর কি। ওকে, থ্যাংক ইউ।